আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। হামদুদ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়, আজকের এই আয়োজনে প্রো ভিসি মহোদয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আর যারা আমার সামনে উপস্থিত, আজকে একটি বিষয় নিয়ে আমরা পরস্পরে জানার চেষ্টা করব। কারণ অন্তত প্রতি মাসে একটি বিষয়কে সামনে রেখে আমরা কথা বলব, শুনব, প্রশ্ন এবং উত্তরও আমরা সংযুক্ত করতে আশা করি ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব, এই বিষয়ে কথা বলার প্রসঙ্গে দুইটি ঘটনা আপনাদের সবার সামনে বলতে চাই। জাতীয় দৈনিক বেশ কয়েকটি পত্রিকায় রিপোর্ট এসেছে, একজন মা, একজন বলতেই হয় দুঃখিনী মা, তিনি তার জীবনের গল্প বলেছেন। জাতীয় পত্রিকা এইভাবে তুলে ধরেছে যে মায়ের চারটি পুত্র সন্তান, দুইটি কন্যা সন্তান, ছয় বাচ্চার মা। ওই মা তার সাংসারিক জীবনের গল্প বলতে গিয়ে বলেছেন, বাচ্চারা যখন ছোট ছিল তিন বেডরুমের বাসায় তারা থাকতেন, কিন্তু এই ছয় বাচ্চা সবাই বায়না ধরত মায়ের সাথে ঘুমানোর জন্যে। তাই তিন বেডরুমের বিশাল বাড়িটা অনেক বড় মনে হতো, কারণ এক রুমেই ছয় বাচ্চা সহ স্বামী স্ত্রী ঘুমাতেন। কিন্তু আফসুস, সময়ের পরিক্রমায় ওই মা বৃদ্ধা হয়েছেন, চার বাচ্চা আজ বাবা হয়েছে, তারা তাদের সন্তান নিয়ে অনেক বড় বাড়িতে থাকে, কিন্তু বৃদ্ধা মায়ের থাকার জায়গা চার পুত্রের সংসারে নাই। এই জন্যে হ্যাঁ, মেয়েরা বিবাহ হয়ে অন্য পরিবারে চলে গিয়েছে, ওই বৃদ্ধা মা বৃদ্ধাশ্রমে, ওল্ড হোমে ওই বৃদ্ধা মা, তিনি তার চুকের পানি দিয়ে স্মৃতি ভাসিয়ে কান্নায় বেদনায় দুঃখে কষ্টে আমাদের সবাইকে জানিয়েছে যে যে বাচ্চারা তাকে ছাড়া ঘুমাতে পারত না, তিন বেডরুম অনেক বড় মনে হতো, আজ ওই বাচ্চারা তাদের স্ত্রী সন্তান নিয়ে অনেক বড় বাড়িতে থাকে, কিন্তু মায়ের থাকার জায়গা নাই। এটা আমাদের বাংলাদেশের ঘটনা, বাংলাদেশের জাতীয় পত্রিকায় এসেছে। শুধু তাই না, ঠিক এমন একজন অসহায় পিতারও একটা গল্প আছে। গ্রামের প্রান্তিক পরিবার থেকে, একেবারে কৃষাণ পরিবার থেকে বেড়ে ওঠা ভালো ছাত্র, লেখাপড়া করে উচ্চশিক্ষিত হয়ে সরকারি চাকরি করেছেন, নিজের উপার্জন বোনাস দিয়ে 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 বাড়ি করেছেন, তারও চার বাচ্চা, কিন্তু নিজের কষ্টার্জিত সম্পদে সন্তানদের জন্যে গড়া বিশাল পাঁচতলা বাড়িতে চার বাচ্চারা থাকে, কিন্তু বাবাকে বারান্দায় এতটুকু জায়গা দেয়নি থাকার জন্যে। বাবা কেঁদে বলেছে, আমাকে অন্তত বারান্দায় থাকতে দাও, কিন্তু এই চার পুত্র পুত্রবধূদের এতটুকু দয়া হয়নি যে বৃদ্ধ অসহায় এই বাবাকে বারান্দায়ও থাকতে দেয়নি। অভিযোগ, তিনি নাকি ঘর ময়লা করে ফেলেন, অভিযোগ তিনি নাকি পরিষ্কার পরিচ্ছন্ন নন, অভিযোগ তিনি পরিবেশ বুঝেন না, তাই তাকে ওল্ড হোমে বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হয়েছে। আর ওখানে কেঁদে অসহায়ত্ব প্রকাশ করে জাতিকে জানিয়েছে যে আমি আমার
কষ্টার্জিত সম্পদে গড়ে তোলা বিশাল পাঁচতলা বাড়িতে আমার আজ জায়গা নাই, আমি আজ বৃদ্ধাশ্রমে অল্ড হোমে। এটা দুইটি বাস্তব ঘটনা জাতীয় পত্রিকার মাধ্যমে আমরা জেনেছি। কিন্তু না, এখানেই শেষ নয়, এর থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় আমাদের। কারণ বিসি মহোদয় বলেছেন, স্যার বলেছেন, শিক্ষা আমাদের জীবনকে সুন্দর করার জন্যে, সাবলীল করার জন্যে, সমৃদ্ধ করার জন্যে, সুখী করার জন্যে, আচরণ আর অভ্যাসের পরিবর্তন দিয়ে শিক্ষিত মানুষ নিজেকে সব জায়গায় সমৃদ্ধ, সুখ আর ভালোবাসায় ধন্য করে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিয়ে সবাইকে সুখী করবে, এটাই শিক্ষিত মানুষের কাছ থেকে, শিক্ষার কাছ থেকে আমাদের চাওয়া পাওয়া, এটাই হলো আসল শিক্ষা। কিন্তু আফসোস, আজ বাংলাদেশে আমরা এমন ঘটনা, অন্তত দুইটি ঘটনা আমরা যা শুনলাম তা শিক্ষিত পরিবার থেকে হয়েছে, তা উচ্চশিক্ষিত সন্তানদের কাছ থেকে হয়েছে, যারা অন্তত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনায় সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেছে এবং সর্বোচ্চ পদে চাকরি করছে, তাদের পরিবার থেকে এমন ঘটনাগুলো ঘটছে। গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর ঘটনা তো আরও করুন, কারণ এরই মধ্যে পত্রিকায় এসেছে, জাতীয় দৈনিকে এসেছে, ময়মনসিংহে এক মা, বৃদ্ধা মা, তার তিন পুত্র সন্তান, কার ঘরে থাকবে? কোনো পুত্র পুত্রবধূরা বৃদ্ধা মাকে থাকতে দেয় না, মা ভাঙ্গা গোয়াল ঘরে থাকে, আর ওই বৃদ্ধা মাকে ঘুমন্ত অবস্থায় গোয়াল ঘরে এসে শিয়াল কামড় দিয়েছে। শিয়াল মনে করেছে শিয়ালের খাবার, তো বৃদ্ধা মা তাকে শিয়ালের মুখে তুলে দিয়েছে। সন্তানরা, পুত্রবধূরা, নাতি নাতনিরা, এই হলো প্রান্তিক জনগোষ্ঠী। আর শিক্ষিত জনগোষ্ঠী শিয়ালের মুখে দিচ্ছে না বটে, তবে তাদেরকে কান্নায় বুক ভাসিয়ে দিয়ে, বেদনা কষ্টে অসহায়ত্বে ডুবিয়ে দিয়ে বৃদ্ধাশ্রম বা ওল্ড হোমে দিচ্ছে। আর আমাদের সমাজে ওল্ড হোমটা ভয়ানকভাবে বেড়ে যাচ্ছে। আজ আমাদের প্রত্যেকের উচিত নিজের শিক্ষার অংশ হিসেবে বোঝা, জানা এবং মানার চেষ্টা করা কি মা আর বাবার সাথে হবে আচরণ, আমি আমার মা বাবার সাথে কি করব আর এতে আমার কি লাভ, আর এই ক্ষেত্রে ধর্মীয় অনুশাসনটা কি। সুতরাং আমরা যদি এই পৃথিবীর একটা শ্রেষ্ঠতম জীবন ব্যবস্থা ইসলাম, আর ইসলামকে প্রশ্ন করি এই অসহায় মা, অসহায় পিতা, দুঃখিনী মা আর দুঃখ বারাক্রান্ত পিতা, অথবা শিয়ালে কামড় দেয়া ওই মা, তাদের জন্য কি আসলে হওয়া উচিত ছিল, কি শিক্ষা থেকে আমরা আশা করি, কি শিক্ষিত মানুষরা তাদের সাথে করবে, তাহলে কোরআন বলে তার 114টি সূরার মধ্যে 17 নম্বর একটি সূরা আছে, এর নাম সূরাতু বানি ইসরাইল। সূরাতু বানি ইসরাইল বা সূরাতুল ইসরা, দুইটি নাম একটি সূরার, এর নাম বানি ইসরাইল অথবা ইসরা। এই সূরা 17 নম্বর, এর 23 এবং 24 নম্বর আয়াত দুটিতে আল্লাহ তাআলা মা আর বাবা তাদের সাথে সন্তান কি আচরণ করবে, বৃদ্ধ অসহায় বৃদ্ধা দুঃখিনী মায়ের সাথে সন্তানের কি আচরণ হবে, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে 1450 বছর আগে বলে দিয়েছেন। আজ আফসুস অনেকেই হয়তো এটা জানে না, তবে এটাও ঠিক অনেকে জানে হয়তো মানছে না, তবে এটা আমরা বিশ্বাস করি যথাযথ জানলে অবশ্যই মানতে চেষ্টা করবে। আর অন্তত আমরা যারা, অন্তত আমাদের হামদর্দের ছাত্রছাত্রী যারা, তারা যারা শিক্ষিত হচ্ছে, জীবনে অনেক বড় স্বপ্ন দেখছে, তারা অন্তত তাদের মা বাবার প্রতি কি আচরণ করবে কোরআন থেকে শিখে নেবে, জানাবে তাদের পরিবার, পরিবেশকে, দেশকে, জাতিকে, অন্তত এই বৃদ্ধাশ্রমের কালচার থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি। কিন্তু কিভাবে
এটা আল্লাহ তাআলার ভাষায় শুনলে আমরা সবাই আশ্চর্যান্বিত হতে বাধ্য হব, বাধ্য হব সেজদা করতে আল্লাহ তাআলাকে, বাধ্য হব নবীজির জীবন আদর্শ শ্রেষ্ঠ এটা স্বীকৃতি দিয়ে মেনে নিতে। তাহলে আমরা কোরআন থেকে সরাসরি আলোচনায় যাই। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল কোরআন আল করিমের 17 নম্বর সূরা এর 23 এবং 24 নম্বর আয়াত আল করিমাতে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما وقل رب ارحمهما كما ربياني صغيرا। অনুবাদ হলো, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা, আল্লাহ ছাড়া আর কারো বন্দিগি করা যাবে না, এবং অবশ্যই মা আর বাবার প্রতি এহসান করতে হবে। যদি তাদের দুইজনের একজন অথবা দুইজন সন্তানের জীবদ্দশায় বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তাহলে সন্তান তাদেরকে উফ বলবে না, তাদেরকে কর্কশ ভাষায় কথা বলবে না, বরং সর্বদা সম্মানজনক শব্দে কথা বলবে। তাদের জন্যে নিজের ভালোবাসার দানা নামিয়ে দেবে এবং তাদের প্রতি দয়াদ্র হবে, আর তাদের জন্যে রবের কাছে দোয়া করবে, হে আমার রব, আমার মা বাবার প্রতি রহম করো, যেমনটি আমার মা বাবা বাচ্চাকালে আমার প্রতি করেছেন। এ হলো 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল বা সূরাতুল ইসরার 23 এবং 24 নম্বর আয়াত এবং এর অনুবাদ। এ দুটি আয়াত থেকে স্পষ্টত আমরা পাই, আল্লাহ তাআলা প্রথমেই বললেন এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর আদেশ, তারই ইবাদত করতে হবে। আর আল্লাহ বললেন আল্লাহর ইবাদতের অংশ মা আর বাবার প্রতি এহসান করা, মা আর বাবার প্রতি এহসান করা। এখন এহসান মানে কি? এহসান মানেই হলো, এর সহজ উদাহরণ আমি এইভাবে বলি, বাংলাদেশে একটি কঠিন পরিশ্রমের বাহন আছে, আর আমাদের দেশে প্রান্তিক জনগোষ্ঠী, তারা নিজের সত্যি পেট ভরার জন্যে, জীবিকার জন্যে সহজ মাধ্যম ট্রেনিং লাগে না, লাইসেন্স লাগে না একটা রিক্সাবায়। তো রিক্সায় যদি কেউ উঠে ভাড়া যা 10 টাকা 20 টাকা 50 টাকা ভাড়া দিল, অতিরিক্ত 5 টাকা 7 টাকা 2 টাকা দিল, ভাড়ার অতিরিক্ত যা দিল ওই ঘামে ভিসে যাওয়া ঘর্মাক্ত শরীরে হেসে দিয়ে ওই রিক্সাওয়ালা বলে, ও আমার প্রতি এহসান করলেন। কি করলেন? তার মানে এহসান মানে হলো প্রাপ্য জিনিসের অতিরিক্ত দেওয়া, যতটুকুন প্রাপ্য তা দেওয়ার নাম এহসান নয়। এহসান মানে হলো
যা প্রাপ্য তার অতিরিক্ত দিলাম, প্রাপ্য তো দেবই তার অতিরিক্ত দেব, এর নাম এহসান। তো আল্লাহ তাআলা বললেন, মা আর বাবার প্রতি এহসান করো, প্রাপ্য যা তা তো দেবই, অতিরিক্ত দাও। প্রাপ্যর চেয়েও অতিরিক্ত দেওয়া, এটা আল্লাহর ইবাদতের অংশ। আজ আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, মসজিদগুলোতে মুসল্লিদের অভাব নাই, নামাজে মসজিদ ভরে যায় জুমায়, ঈদে, রমজানে, কিন্তু আল্লাহর ইবাদতের অংশ, অবশ্যই মসজিদে যাওয়া ইবাদত, কিন্তু যারা মসজিদে যায় তাদের প্রত্যেককে যদি জিজ্ঞেস করা হয়, মায়ের প্রতি এহসান করেছো, বাবার প্রতি এহসান করেছো, তাহলে অধিকাংশরাই উত্তর দিতে পারবে না। এটা ভয়ানক বাস্তবতা আমাদের সমাজে। ওই আমাদের সমাজ ততদিন ভালো হবে না যতদিন না সমাজ ভিতর থেকে ভালো না হবে। দৃশ্যমান প্রকাশ্য ভালো দেখালাম আর ভিতরে দুষ্ট, তার মানে সুন্দর লতা জাতীয় এই লতার মধ্যে ঝুলে থাকে লাল টকটকে কাক, খায় কাক। বিখ্যাত কবিতা আছে এই ফলের জন্যে, মাকাল ফলটা হিঙ্গুল বরণ, দেখতে বড়ই চমৎকার, অন্তরে তার পুরিস্পোরা, বদবু সহে সাধ্যকার। আমাদের আশেপাশে, হয়তো আমাদের হামদর্দ বিশ্ববিদ্যালয়ের আশেপাশেও মাকাল ফলের গাছ দেখবা, সবুজ লতা জাতীয় গাছের মধ্যে টকটকে টকটকে কমলার রঙের হিঙ্গুল বরণ ফল, কাক খায়। যখন কাক মুখ দিয়ে ভেঙ্গে ফেলে দুর্গন্ধ বের হয়, কিন্তু উপর দিয়ে অভূত, মানে অভিভূত হয়ে যাওয়ার মতো সৌন্দর্য। না, আমাদের মধ্যেও মুসলমান নামদারি ইবাদত করি, কিন্তু মাকাল ফলের মতো আমরা আছি, কিন্তু না, আমাদেরকে ভিতর থেকে ভালো হতে হবে। অর্থাৎ ইবাদত আল্লাহর যদি করতে চাই, তাহলে জানতে হবে ইবাদত তিন ভাগে বিভক্ত, একটা আল্লাহর হক, আরেকটা মা আর বাবার হক, আরেকটা সাধারণ মানুষের হক। মানুষের হক আদায় করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে, এবং আল্লাহর হকও আদায় করতে হবে। তিনটার সামঞ্জস্যতা থাকলে এর নাম ইবাদত। আর মানুষের অধিকার দিলাম না, মা বাবাকে অত্যাচার জুলুম নির্যাতন প্রাপ্য তো দিলামই না, এহসান তো দূরের কথা, শিয়ালের মুখে ফেলে দিলাম অথবা বৃদ্ধাশ্রমে দিয়ে দিলাম, না, তাইলে ওই নামাজ আর রোজা দিয়ে কোনোদিন আল্লাহর ইবাদত হবে, পূর্ণ হবে না, না, না। এটা আল্লাহ তাআলার ঘোষণা। সূরাতু বানি ইসরাইল 17 নম্বর সূরার 23 নম্বর আয়াত থেকে প্রথম আমরা বুঝলাম। 2 নম্বর আল্লাহ তাআলা বললেন, মা আর বাবা দুইজন অথবা একজন সন্তানের জীবদ্দশায় বৃদ্ধ অবস্থায় উপনীত হতে পারে। তার মানে আল্লাহ তাআলা বলে দিলেন, জেনারেলি আমাদের দেশে বাবারা হন বৃদ্ধ তাড়াতাড়ি, মায়েরা একটু দেরিতে হন, কারণ আমাদের দেশের ট্রেডিশনে স্বামী তার বয়স হয় বেশি, স্ত্রী তার বয়স হয় কম, তাই বাবা বৃদ্ধ, মা হয়তো একটু জোয়ান, একটুখানি চলাফেরা করতে পারে। না, এর বিপরীত হতে পারে, কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, কখনো মাও হতে পারে বেশি বয়স্কা, বাবা হতে পারে কম বয়স্ক, রিভার্স, উল্টু। নবীজি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন, এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি 25 বছর বয়সে তার চেয়ে 15 বছরের বেশি বয়স্ক খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন। তার মানে স্বামীর বয়স কম হতে পারে, স্ত্রীর বয়স পারে না, আমাদের নবীর জীবনে প্রমাণ তো দুইটাই হতে পারে,
যদি মা বয়স্ক, বাবা কম বয়স্ক, অথবা বাবা বেশি বয়স্ক, মা কম বয়স্ক, যাই হোক না কেন, আল্লাহ দুইটাই বললেন। হয় দুইজনের একজন বৃদ্ধ, অথবা দুইজনেই হতেও পারে, আবার সমবয়সী, একসাথে বয়স একই বয়সের বিয়ে হয়েছে, তাই দুইজনেই একসাথে বুড়া হয়ে গিয়েছে, মা বাবা দুইজনেই বৃদ্ধ, সন্তান, আল্লাহ বলছেন তোমার মা বাবা দুইজন অথবা একজন বৃদ্ধাবস্থায় উপনীত হয়েছে। বৃদ্ধ মানেই সে বেশি কথা বলবে, বৃদ্ধ মানেই তার আচরণ স্বাভাবিকতার চেয়ে অস্বাভাবিক হবে, খেয়ে বলবে খাই নাই, বারবার খেতে চাইবে, হয়তো গোসল করতে গিয়ে কাপড় পাল্টাতে গিয়ে শুকনো কাপড় আবার ভিজিয়ে ফেলবে, দিন পাঁচবার হয়তো কাপড় পাল্টাবে, এমন অনেক অসংলতা, অসংলগ্নতা, অস্বাভাবিকতা অবশ্যই বৃদ্ধ অবস্থায় মানুষ করে। আল্লাহ বললেন মা বাবা দুইজনই বৃদ্ধ অথবা একজন বৃদ্ধ, বার্ধক্যের কারণে অস্বাভাবিকতা যা হবে, এই জন্যে সন্তান উফ শব্দটা বলবে না। আমাদের দেশে ন্যাচারালি বলতে গিয়ে বলা হয় এমন, মানুষে বুঝে মা বাবা যাতে উফ না বলে, না মা বাবা বলবে না, এটা বলবে সন্তান। সন্তান মা বাবার কোনো অস্বাভাবিকতায়, অসংলগ্ন আচরণে উফ বলবে, উফ কখন বলে, বিরক্ত হয়ে, যখন বিরক্তি নিজে নিজে হজম করতে হয়, নিজেই নিজের মধ্যে বিরক্তি হজম করার ভাষার নাম উফ। অর্থাৎ যেখানে প্রতিবাদ করে কাউকে আঘাত করার সুযোগ থাকে না, সেখানে নিজেই নিজেকে আঘাত করে, এর নাম উফ। এর নাম রাস্তায় চলতে গিয়ে পায়ে ধাক্কা লাগলো মাটির সাথে, মাটিকে আবার আসার মানে নাকি, না মাটির সাথে ধাক্কা লাগলো, ওয়ালে ধাক্কা লাগলো, দরজায় ধাক্কা লাগলো, কয় উফ, তার মানে নিজে হজম করলো, নিজেই নিজের মধ্যে রাগকে সংযম সংবরণ করলো। আল্লাহ তাআলা শব্দটা বলে দিলেন, মা আর বাবা অসংলগ্ন আচরণ অস্বাভাবিকতায় নিজের মধ্যে নিজেকে কন্ট্রোল করতে গিয়ে তুমি উফ বলা যাবে, বরং মা বাবার অস্বাভাবিকতা, অসংলগ্ন বৃদ্ধ অবস্থার অসংলগ্ন আচরণকে নিজের জন্যে নিয়ামত, নিয়ামত হিসেবে উফ না বলে সাদরে গ্রহণ করতে হবে, তাইলেই এহসান করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে স্পষ্ট করে বললেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মা আর বাবার সাথে কর্কশ ভাষায় অশুভন শব্দে কথা বলা যাবে না। আজকালকার অনেক উচ্চ শিক্ষিত মানুষদেরও আমরা দেখি বাবা তাকে বলে বুড়া বা বৃদ্ধ বা বুইরা, বিভিন্ন আঞ্চলিক ভাষায় মাকে ঠিক এমনি অশুভন শব্দে, অপরদিকে শ্বশুরের সাথে খুব মধুর শব্দে কথা বলে, আর মা আর বাবার সাথে কর্কশ করে বলে। এটা আমাদের সমাজের একটা ব্যাধি, আর হবে না কেন, কারণ যারা শ্বশুর তারা নিজের পুত্র থেকে ভালো কথা শুনে না, তো তাই ডাকাতি করে আরেকজনের পুত্রের কাছ থেকে ভালো কথা শুনতে চায়। বুঝাতে পেরেছি, এটা তিক্ত অভিজ্ঞতার বাস্তবতা, কিন্তু শরীয়ত বলেছে, কোরআন বলেছে, ইসলাম বলেছে, শিক্ষা বলে, নৈতিকতা বলে, মা আর বাবার সাথে সম্মানজনক মর্যাদাময় শব্দে কথা বলতে হবে। এমনকি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে পরে বললেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মা আর বাবার সাথে সম্মানজনক শব্দে কথা বলো। প্রথম বললেন কর্কশ অসম্মানজনক শব্দে বলো না, আবার বললেন সম্মানজনক শব্দে, সম্মানজনক ভাষায় মা আর বাবার সাথে কথা বলো। এবার এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা,
ওয়াখফিদ লাহুমা জানাহা যুল, আল্লাহ তাআলা বললেন। আর মা আর বাবা, এখানে আবার বৃদ্ধ না জওয়ান বললেন না, মা বাবা সে যেই হোক, বৃদ্ধ হোক জওয়ান হোক, যেই হোক মা আর বাবা, সর্বাবস্থায় মা বাবার জন্যে ভালোবাসার দানা নামায়া দাও, ভালোবাসার দানা ফল ডাউন করো। দুই বাহু, এটা মানে ভাষা সাহিত্যের মানে আরবিতে বলে মানে ইসলামী আরবি ভাষার যে মাধুর্যতা চর্চা করে যে শাস্ত্র, ওই শাস্ত্রে বলে এর নাম ইস্তেআরা। অর্থাৎ আল্লাহ তাআলা সব বুঝানোর জন্যে উদাহরণ দিলেন, এবং উদাহরণ দিতে গিয়ে আমাদেরকে বললেন নিজের দয়ার দানা ফল ডাউন করো। আর দয়ার দানা ফল ডাউন করে কারা, এর সাক্ষাৎ উদাহরণ হলো মুরুগ। গ্রামে দেখা যায়, যদিও পৃথিবীর উন্নত বিশ্বে শহরকেও তারা গ্রামের মতোই পরিবেশ দিয়ে রাখে, আর আমরা আমাদের শহর মানে কবির ভাষায় বলেছে শহর মানে ইটের উপরে ইট, ইহার ভিতরে মানুষ কীট, কীটের মতো মানুষের জীবন যাপন ইটের উপরে ইট, এর নাম শহর। পৃথিবীর উন্নত বিশ্বে না, যত শহরই বানায় গ্রামীণ আবহটা বাধ্যতামূলক রাখে, যে কারণে পৃথিবীর উন্নত বিশ্বে লোকজন সুস্থ থাকে সুন্দর মনে। যাই হোক, তো গ্রামে গেলে দেখা যায় মুরগি ডিম তা দিয়ে বাচ্চা ফুটায়, উঠানে যখন বের হয়, বাড়ির বাহিরে যখন বের হয়, মুরগির বাচ্চাকে চিল অথবা কাক ধাওয়া করে, তখন মুরগি কটকট করে আওয়াজ করে, আর দুটা ডানা মাটিতে, দুই ডানা মাটিতে নামায়া দেয়। আল্লাহ তাআলা ইস্তেআরা করলেন মা আর বাবার সাথে ভালো ব্যবহার করার জন্যে। মা বাবা যে বয়সেরই হোক, মা আর বাবার সাথে ভালো ব্যবহার কিভাবে করবা, পাখি অর্থাৎ মুরগি হলো পাখি জাতীয় প্রাণী, ওই পাখির ডানা ভাড়া করে আমাদেরকে বুঝালেন মুরগি যেমন দুই ডানা সন্তানের বিপদ দেখলে নামায়া দেয় আর কটকট করে আওয়াজ করে, আর বাচ্চারা মনে করে মা আদর করতে চায়, মায়ের শরীরের উষ্ণতা ডানার নিচে ঢুকে বাচ্চারা নিজের গায়ে নেয় মায়ের গায়ের উষ্ণতা ভালোবাসা। কিন্তু শুধু ভালোবাসাই না, এটা এর মানে বাচ্চাদের জীবন রক্ষা। বাচ্চাদের, বাচ্চা যদি ওই মায়ের মুরগির বাচ্চারা মুরগির ডানার নিচে না ঢুকে, তাহলে কাকে ধরবে, চিলে ধরবে। কাক আর চিল থেকে বাঁচানোর জন্যে মা দুইটা ডানা নামায়া দেয়, ভালোবাসার সাথে বাচ্চারা আশ্রয় নেয়, মায়ের গায়ের উষ্ণতাও পায়, ভালোবাসাও পায়, জীবনও রক্ষা পায়। আল্লাহ এই উদাহরণ দিয়ে বললেন প্রত্যেকটি সন্তান মা আর বাবাকে এভাবে দুই ডানা, দুই ডানা দিয়ে আগলে ধরবে। শুধু তাই না, আল্লাহ তাআলা এই বলে না থেমে বললেন বরং তাদেরকে দয়া করবে, মা আর বাবার প্রতি দয়া করবে। এবার আল্লাহ নিজে শিখালেন মা আর বাবার প্রতি দোয়া করার জন্যে হুজুর ভাড়া করে আনার দরকার নাই, নিজের মা বাবার জন্যে নিজে দোয়া করো। জীবিত মৃত যে কোনো অবস্থায় মা আর বাবার জন্যে দোয়া হলো, পড়েন সবাই রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই যে দুইটি আয়াত, আল্লাহ তাআলা মা আর বাবার প্রতি ভালোবাসার কথা, দয়ার কথা, মা বাবাকে এহসান করার কথা, মা বাবার সাথে কটু বাক্যে কথা না বলে সম্মানজনক শব্দে কথা বলা, ভালোবাসার দানা নামিয়ে দেয়া, এই সবগুলো বিষয় একত্রিত করে অবশ্যই আমরা যদি দেখি তাহলে বলতে হয় মা বাবার প্রতি ভালোবাসার দানা নামিয়ে দেয়া, দয়া করা ওল্ড হোমে রাখলে হবে বলেন, বাড়ির বাহিরে রাখলে হবে, নিজের ঘরে রাখলেই হবে। এই জন্যে ইসলাম একটি সুন্দর পরিবার শিখায়, ইসলামের শ্রেষ্ঠত্ব এই পৃথিবীর বুকে ইসলামের
সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের নাম হলো পরিবার। এর নাম পরিবার। ইসলামের পরিবারের মতো শ্রেষ্ঠ জিনিস পৃথিবীর আর কোনো সভ্যতা উপহার দিতে পারে নাই। ইসলামই উপহার দিয়েছে পরিবার। কিভাবে? দেখেন, প্রত্যেকটি মুসলিম পরিবারে বাচ্চা জন্ম নেয়। বাচ্চা জন্ম নিয়ে শিক্ষিত, অভিজ্ঞ, নিজের জীবন, কাজ, শিক্ষার একেবারে পেকে যাওয়া, বাংলায় বললে পেকে যাওয়া দাদা দাদি পায়। ছোট্ট বাচ্চা পেল দাদা আর দাদি, যার বয়স 5 বছর তার সাথে সাক্ষাৎ হলো 50 বছরের শিক্ষিত, অভিজ্ঞ খেলার সাথী। একবার যদি কারো বিবেক থাকে, যদি মানুষ হয়, পাগল না হয়, তাহলে এতটুকু চিন্তা করে যদি মানুষ যে 5 বছর মানে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চা তার খেলার সাথী হলো 50 বছরের, 60 বছরের দাদা, তার মানে 50-60 বছরের অভিজ্ঞতার নির্যাস 5 বছরের বাচ্চা পেয়ে যাচ্ছে। এই জন্যে মুসলিম পরিবারের আদর্শ, মুসলিম পরিবারের বাচ্চারা মানুষ হয়ে গড়ে ওঠে। আর মা বাবা, অর্থাৎ মা বাবা যে সংসারে আসে, ওই পরিবার সুখের হয়, সমৃদ্ধির হয়, ওই পরিবারকে ধীরে ধীরে অভাবমুক্ত ধনী বানিয়ে দেন আল্লাহ তাআলা। এর দ্বারা ইবাদতের পূর্ণতা হয়, এর দ্বারা বয়স্কদের অভিজ্ঞতা, জ্ঞানের অর্জন অল্প বয়সে নাতি নাতনিরা পায়, এর দ্বারা যে কোনো বিপদে পরামর্শের দ্বারা উতরে যাওয়া যায়। আর এটার নামই ইসলামের শ্রেষ্ঠ উপহার পৃথিবীর জন্যে, যেখানে বৃদ্ধ, যুবক, তরুণ আর কিশোর আর শিশু একসাথে থাকবে, জীবনের সব বাস্তবতা, জীবন মানে কেউ শিশু, জীবন মানে কিশোর, জীবন মানে যুবক, জীবন মানে প্রৌঢ়, জীবন মানে বৃদ্ধ, একই ছাদের নিচে জীবনের পূর্ণ বাস্তবতা যদি থাকে, তাইলে দেশ, জাতি সুখে আর সমৃদ্ধিতে ভরে যায়। আর যদি জীবন আলাদা হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, তাহলে ওই জীবনে সুখ আসতে পারে না। জীবন খণ্ডিত হলে সুখ খণ্ডিত হয়ে যায়, আর সুখ খণ্ডিত হয়ে গেলে কোথাও বেদনা, দুঃখ, কষ্ট হয়। আর মা বাবা যদি অসহায় হয়ে কাঁদে, ওই সন্তান কখনো ভালো হবে? তাই যারা মা বাবার প্রতি ভালো আচরণ করতে পারে না, তারাও ভালো আচরণ পায় না। না না, সুতরাং আমরা আজকের এই আলোচনা থেকে প্রত্যেকে শপথ নেব, মা আর বাবা, মা আর বাবা আমার এই পৃথিবীতে আসার উপলক্ষ, তারা দুইজন যদি না হতো আমি এই পৃথিবীতে আসতে পারতাম না। না না, তাই আমার জীবন মানে তাদের অস্তিত্ব। তাই যারা মা বাবাকে ভালো ব্যবহার করে না, সে নিজের অস্তিত্বকে অস্বীকার করে, সে যত নামাজ, রোজা, হজ, যাকাত করুক, নবীজি বলেছেন কোনোদিন জান্নাতে যেতে পারবে না। না না, আর বিশেষ করে মা, মায়েদের প্রতি অনেক খারাপ আচরণ করে সন্তানেরা। নবীজির একটা কথা যথেষ্ট, নবীজি বলেছেন মা, সে যেই হোক মা, সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই কথাটা সবাই বলে, কিন্তু এই হাদিসের আরেকটা অর্থ হলো মা, সে যেই হোক দাঁড়িয়ে রয়েছে জান্নাতের উপরে, পায়ের নিচে জান্নাত মানে দাঁড়িয়ে আছে, তার মানে অতি সহজেই জান্নাতে যেতে পারে। তাই মায়ের সাথে ভালো ব্যবহার। বাবা, নাসাইর বিশুদ্ধ হাদিস, নবীজি বলেছেন বাবা হলো জান্নাতের সিংহ দরওয়াজার নাম। তাই মা বাবা খুশি, আল্লাহ তাআলা খুশি। মা বাবা যদি রাগ করে, আল্লাহ তাআলাও রাগ করেন। তাই আজকালকার অনেক ছেলে পেলে আসে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েরা মা বাবাকে গলা ধাক্কা দিয়ে কথা বলে,
রাগ করে কথা বলে, অসম্মানজনক শব্দে কথা বলে। আমরা চাইব হামদর্দ বিশ্ববিদ্যালয়ে এমন কুলাঙ্গার থাকবে, থাকবে না। অবশ্যই মানুষ হয়ে বেড়ে উঠবে, আর যখনই এমন মানুষে আমাদের বাংলাদেশ ভরে যাবে, তখনই বাংলাদেশ সোনার বাংলা হবে। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে সোনার বাংলা বলে কবুল করুন। আমরা বলি আমিন।